to Chishti Academy Online School. Dear student, today I will discuss about right form of verbs. প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা রাইট ফর্ম ভার্বস এর 10টা রুল শিখেছি। আজকে আমরা শেষ পাঁচটা রুল শিখব, 26 থেকে 30 পর্যন্ত। তোমরা একটু বইয়ে খেয়াল করো, তোমাদের এই রুলসগুলো শিখলে আশা করি তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় ইনশাআল্লাহ কবুল হবে। আমরা 26 নম্বর রুলস দেখবো, লেখা আছে ইট ইজ টাইম, it is time, it is high time, junto, sentence. যদি কোনো sentence হয় it is time, it is high time যদি থাকে তাহলে অবশ্যই এর পরে অবশ্যই থাকবে past indefinite tense বা past simple। I wish I be
a thing. I wish I be a thing. এখানে ব্র্যাকেট দাও দেখো be verb auxiliary verb তাহলে আমরা কি বলছি যে be verb থাকলে আমরা এখানে where বসাবো ভুল verb থাকলে verbটাকে চেঞ্জ করে past করে দেবো আর যদি be verb থাকে অবশ্যই আমরা এটাকে where দেবো তাহলে এটা কি হবে I were a thing. আচ্ছা তাহলে সাদা সাদা অর্থ চলে গেল এই দুইটা আমরা পড়ে রাখবো আই উইশ আই টেন্স থাকলে আমরা অবশ্যই পরের অংশটা কি করবো পাস্ট টেন্সে কনভার্ট করব খেয়াল করো 28 নাম্বার রুলস রুলস নাম্বার 28 28 নাম্বার রুলস বলা হয়েছে অক্সিড ইন্টারভিউ সেন্টেন্সে ক্ষেত্রে Interrogative sentence. Interrogative sentence যদি হয় তাহলে আমরা কি করব অবশ্যই সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারি ভার্ব দেব এবং সাবজেক্টের পরে আমরা মূল ভার্ব দেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই কি হবে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হবে আর সাবজেক্টের পরে কি থাকবে মূল ভার্ব আমরা যদি উদাহরণ দেই তাহলে ব্যাকেট দেওয়া থাকবে মূল ভাবের সাথে অবশ্য আমরা সাবজেক্টের সাথে ব্যাকেট দেওয়া থাকবে তাহলে সাবজেক্টের পূর্বে অবশ্য আমরা কিন্তু ব্যাকেট দেওয়া ভাব দিতে হবে নাহলে এটা গঠন হবে না যে তোমাদের প্রশ্ন করা হয়েছে এখানে তাহলে আমরা কি লিখবো যেহেতু এখানে অ্যাড ইজ আর ওয়াজ দেওয়া যাবে না তাহলে আমরা কি দেব ডু দিতে পারি আই হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট তাহলে কি হলো সাবজেক্টের আগে হলো কোন অক্সিলিয়ার বার এবং পরে হলো মূল বার এটা ছিল 28 নম্বর রুলস খেয়াল করবে এরপর আমরা শিখবো 29 নম্বর রুলস রুলস নাম্বার 29 পুট দ্যাট পুট দ্যাট ইন দেয়ার খেয়াল করো যদি কোন সেন্টেন্সে পুট দেয়া থাকে অবশ্যই সেই সেন্টেন্সে সাবজেক্টের পরে একটি পুট বসাতে হবে পুট দেয়া থাকলে আমরা সাবজেক্টের পরে কি বসাবো একটি পুট বসাবো খেয়াল রাখবে পুট দেয়া থাকলে আমরা পুট বসাবো উদাহরণ দিতে পারি অথবা
present perfect tense হয় পরের অংশটা আমরা কি করব past integrate করব আর যদি since এর শুরুতে অর্থাৎ প্রথম থেকে যদি past integrate tense হয় তাহলে আমরা পরের অংশ past perfect tense করব যেমন উদাহরণ দেই मैंने यार्स पास आई विजिट इंडिया मैंने यार्स पास आई विजिट इंडिया तो ऑप्शन की प्रेजेंट टेंस सेकंड तक की हो गई पहला ऑप्शन अवश्य past independence হবে তাহলে visit আমরা visit টা সেন্স করব পুরো টাইম ঠিক থাকবে তাহলে কি হবে many years passed I visited India তো এরকম ভাবে যদি প্রথম অংশ past tense হয় তাহলে আমরা পরের অংশ অবশ্যই কি করব past perfect tense করব তাহলে শিক্ষার্থীরা আমরা 30 পর্যন্ত রোজ অবশ্যই আমরা ভাষা প্র্যাকটিস করব আমরা 16 থেকে 30 পর্যন্ত রোজ ভাষা প্র্যাকটিস করব যেন আমরা পরীক্ষা ভালো করতে পারি তোমরা বেশি বেশি বই পড়বে তাহলে অবশ্যই তোমরা এগুলা ভালোভাবে বুঝতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ